প্রধানমন্ত্রী আবাস যোজনায় সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে আর সেই অভিযোগের মধ্যে ভিডিওরা অভিযুক্ত হয়ে পড়ছেন ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে আজ নন্দীগ্রামের দাউদপুরে ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ নন্দীগ্রাম দাউদপুরে এক নম্বর ব্লকে ভিডিওকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা জনসাধারণ আন্দোলন করছে ভিডিও ম্যাডামের গাড়িকে ঘেরাও করে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বিক্ষোভের মুখে ভিডিও আবাস অসন্তোষে নন্দীগ্রামের দাউদপুরে ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ এ বিষয়ে আরো বিস্তারিত জানবো বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বিটন সাম্প্রতিককালে আবাস দুর্নীতি নিয়ে যখন বিভিন্ন কারণে ভিডিওরা অভিযুক্ত হয়ে পড়ছেন তখন আজ নন্দীগ্রামের দাউদপুরে ভিডিও বিক্ষোভের মুখে পড়লেন গ্রামবাসীদের কি অভিযোগ ভিডিওর বিরুদ্ধে দেখো একদম সৌমেন কারণ তুমি জানো যে এই যে আবাস যোজনা যে দুর্নীতি নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠেছে গোটা রাজ্য জুড়েই এবং এর আগে আমরা দেখেছি কি যে বিডিও অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ডেপুটেশন বা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন কিন্তু এবার আবাস যোজনার যে তালিকা সেই তালিকা খতিয়ে দেখতে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কিন্তু নন্দীগ্রামের বিডিও এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত তিনি যখন আজকে দুপুর দেড়টা নাগাদ এই যে দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে যান সাত বিডিওর গাড়ি দেখেই কিন্তু সাধারণ বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের যেটা বক্তব্য যে অনেকেই কিন্তু পাওয়ার যোগ্য যারা একেবারে কাঁচা বাড়িতে থাকে তারা পায়নি বরং পেয়েছে কারা যারা সম্ভ্রান্ত পরিবারের এবং তাদেরকে বলতে শোনা যাচ্ছে যে দুবার তিনবার করে এক একটা পরিবারের মানুষজন পেয়েছেন কিন্তু যারা প্রকৃত মাটির বাড়িতে থাকে টালির চালের বাড়িতে থাকে তারা কিন্তু পায়নি কেন তারা পাবেন না সেই নিয়েই কিন্তু মূলত তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ভিডিও বিক্ষোভের জেরে কিন্তু তিনি গাড়ি থেকে নামতেই পারেননি তালিকা খতিয়ে দেখা তো দূরের কথা তিনি গাড়ি থেকে নামতেই পারেননি এর পরবর্তীকালে কিন্তু নন্দীগ্রাম থানায় খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে কিন্তু সেখানে ভিডিওকে সেখান থেকে নিয়ে বের করে নিয়ে আসেন সৌমেন বিটন তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ ভিডিওর বিরুদ্ধে অভিযোগ যে তারা দাবিদার হয়েও তারা যোগ্য হয়েও কেন ঘর পাচ্ছেন না সেই প্রশ্নই আজ তারা ভিডিওকে করেছেন ভিডিওর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখুন সেই ছবি আরো একবার